1974 সালে দিনাজপুরের মধ্যপাড়ায় মূল্যবান গ্রেনেড পাথরের সন্ধান পান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। 1994 সাল থেকে প্রতিদিন এই খনি থেকে উত্তোলন করা হচ্ছে 5,500 মেট্রিক টন গ্রেনেড পাথর। 1985 সালে এই জেলাতে আবিষ্কৃত হয় বড়পুকুরিয়া কয়লা খনি, যেখানে মজুদের পরিমাণ 39 কোটি মেট্রিক টন কয়লা। এবার রংপুরের পীরগঞ্জে আরও একটি খনির অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। রেলিংয়ের মাধ্যমে খনির অনুসন্ধান পরিচালনার জন্য বসানো হয়েছে আধুনিক যন্ত্রপাতি। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক জানান, খনিতে তামা লোহা সহ খনিজ সম্পদ থাকতে পারে, তবে তা জানতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। যে কোনো খনন কাজ একটা প্রক্রিয়াধীন ব্যাপার, তো এটা আসলে করতে গেলে অ্যাটলিস্ট 3টা টিমের সাপোর্ট লাগে। স্যাম্পলগুলি অ্যানালাইসিস করে তারপরে বলতে পারবো যে আসলে এখানে কিছু আছে, একটা কিছু পাওয়ার সম্ভাবনা আছে, সেটা কি আমরা সেটা খনন করে দেখব। এটার খনন আরও প্রায় মাস দুয়েক চলবে। স্থানীয়দের প্রত্যাশা, খনিজ সম্পদের সন্ধান মেললে এবং উত্তোলন শুরু হলে এই অঞ্চলের মানুষের জীবনমান পাল্টে যাবে। বিশেষজ্ঞদের মতে খনিটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হলে উত্তোলনের ক্ষেত্রে পরিবেশও বিবেচনায় রাখতে হবে। 2019 সালে দিনাজপুরের হাকিমপুরে একটি লোহার খনির সন্ধান পান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। খনিটিতে উন্নত লোহার পাশাপাশি মূল্যবান কপার, নিকেল ও ক্রোমিনিয়ামের উপস্থিতি পাওয়া যায়, যেখানে প্রায় 40 থেকে 50 কোটি মেট্রিক টন খনিজ সম্পদ রয়েছে।